আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছে, প্রত্যেকে এসএসসি 24 পরীক্ষার্থী, অর্থাৎ কয়েকদিন পরে তাদের পরীক্ষা। এবং এই মুহূর্তে এসে চতুর্থ বিষয় নিয়ে বা ফোর্থ সাবজেক্ট হিসেবে আমরা যেটাকে জানি বা অপশনাল সাবজেক্ট হিসেবে আমরা যেটাকে জানি, সেই বিষয় নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানো খুবই প্রয়োজন ছিল। কারণ কি, প্রায় 80% শিক্ষার্থী এই সাবজেক্টটাকে অবহেলা করে, যার কারণে পরবর্তীতে যখন আমাদের পরীক্ষাগুলো হয়ে যায়, ফোর সাবজেক্টের পরীক্ষাটা হয়ে যাচ্ছে, তখন এসে যখন আমি ফোর সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো দেখি, তখন আমি গিয়ে আফসোস করি যে ইস, আরেকটু আগে থেকে যদি এই ভিডিওগুলো আমার কাছে আসতো বা আরেকটু আগে থেকে দেখতাম। আমি চাচ্ছি যে এই ধরনের আফসোস যাতে তোমাদেরকে না করতে হয়, কারণ কয়েকদিন পরে পরীক্ষা, পরীক্ষার পরবর্তীতে এইসব ভিডিও দেখে কোনো লাভ নেই, পরীক্ষার আগেই দেখতে হবে, যাতে আগে থেকে সেই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে পারো। আচ্ছা বলো তো, চতুর্থ বিষয় নিয়ে এত অবহেলা কেন তোমাদের? ওই একটা মাত্র কারণ, চতুর্থ বিষয়ে ফেল করলেও আমাকে ফেল করিয়ে দিবে না, চতুর্থ বিষয়ে ফেল করলেও আমি পরীক্ষাতে পাশ করব, এই জন্য চতুর্থ বিষয়ের কোনো গুরুত্ব নেই। কিন্তু আমি যদি তোমাকে বলি, আমাদের যে টোটাল সাবজেক্টগুলো আছে, অর্থাৎ তোমার যে টোটাল সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টের থেকে এই চতুর্থ বিষয়ের গুরুত্ব বেশি, তাহলে কি ভুল বলবো? যারা ভালো স্টুডেন্ট, মেধাবী শিক্ষার্থী, তারা অবশ্যই চতুর্থ বিষয়ের গুরুত্ব জানে এবং তারা সবসময় ট্রাই করে যে এই চতুর্থ বিষয়ে যে কোনো মূল্যে আমাকে A+ তুলতে হবে, এবং তারা সেই রকম প্রিপারেশন নিয়ে যায়। চতুর্থ বিষয়ে অনেকে চতুর্থ বিষয় কৃষিশিক্ষা, অনেকে চতুর্থ বিষয় জীববিজ্ঞান, অনেকে চতুর্থ বিষয় উচ্চতর গণিত, এগুলো হচ্ছে চতুর্থ বিষয়। এই চতুর্থ বিষয়ে প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করার চেষ্টা করে। দেখো, আমাদের বোর্ড পরীক্ষায় চতুর্থ বিষয় কেন এত গুরুত্বপূর্ণ? প্রথম কথা হচ্ছে, চতুর্থ বিষয়ে আমরা যদি ফেল করি তাহলে আমাদেরকে ফেল করিয়ে দেবে না, তবে আমরা এই চিন্তায় থাকবো না। তুমি কি পরীক্ষায় ফেল করতে চাও নাকি টেনে টেনে পাশ করতে চাও? তোমার টার্গেট তো হওয়া উচিত পরীক্ষায় A+ পাওয়া, তাহলে চতুর্থ বিষয় কেন বাদ যাবে? অবশ্যই মাস্ট বি চতুর্থ বিষয়ে A+ তুলবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যে তুমি টোটাল যে রেজাল্ট করবে একটা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, সামনে SSC 24 পরীক্ষায়, এই 24 পরীক্ষায় সকল সাবজেক্ট মিলে তুমি যেই ফলাফল করবে, তোমার চতুর্থ বিষয় থেকে অতিরিক্ত 3 পয়েন্ট তোমার এই টোটাল রেজাল্টের সাথে যোগ হবে। অনেক শিক্ষার্থীর এই বিষয়টা জানা আছে। তুমি যদি A+ পাও তাহলে অতিরিক্ত 3 পয়েন্ট তোমার রেজাল্টের সাথে যোগ হবে, যদি A পাও তাহলে অতিরিক্ত 2 পয়েন্ট রেজাল্টের সাথে যোগ হবে। এভাবে তোমার চতুর্থ বিষয়ে টোটাল GPAটাকে 2 দিয়ে মাইনাস দিয়ে যে GPAটা থাকবে, সেই GPAটা তোমার টোটাল রেজাল্টের সাথে যোগ হবে। তুমি যদি চতুর্থ বিষয়ে 3.50 পাও তাহলে 2 মাইনাস করে যা হয় ওই রেজাল্টটা টোটাল রেজাল্টের সাথে যোগ হবে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো যে একটা সাবজেক্টে 3 পয়েন্ট তোলার জন্য তোমাকে কি ধরনের পরিশ্রম করতে হয়, কতটা হার্ড ওয়ার্ক করতে হয়, একটু চিন্তা করে দেখো, কত কিছু লিখতে হয়, কত কিছু মাধ্যমে তোমাকে ওই 3 পয়েন্ট তুলতে হয়। এবং বোর্ড পরীক্ষায় 3 পয়েন্ট একটু কল্পনা করে দেখো, অতিরিক্ত 3 পয়েন্ট তোমার মূল রেজাল্টের সাথে যোগ হচ্ছে, কতটা ভালো না? এবং তুমি যদি চতুর্থ বিষয়টাকে অবহেলা করো এবং এই সাবজেক্টটি যদি ফেল করো তাহলে 1 পয়েন্টে যোগ হবে না। যদি চতুর্থ বিষয়ে টেনে টেনে যদি A+টা তুলতে পারো কোনো রকম, তোমার রেজাল্টটা কোথা থেকে কোথা অবধি চলে যাবে তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। তুমি পরীক্ষা দিয়ে আসছিলে 3 পয়েন্ট পার মতো, কিন্তু চতুর্থ বিষয়ে A+ পেয়েছো, তোমার টোটাল রেজাল্টটাই চেঞ্জ হয়ে যাবে। তুমি যেরকম পয়েন্ট বা GPA কল্পনা করেছিলে যে আমার এরকম GPA আসবে, তুমি পরীক্ষাতে রেজাল্ট দিলে দেখবে যে টোটালি চেঞ্জ হয়ে গেছে, তুমি যা আশা করেছিলে তার থেকেও বেটার রেজাল্ট করেছো। এবং অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে এটা হয় যে আমি বাসায় এসে কনফার্ম ধরে রেখেছি আমি 3 পয়েন্ট বা 4 পয়েন্ট পাবো, পরবর্তী রেজাল্ট প্রকাশের পর দেখি যে না রেজাল্ট অনেক ভালো হয়েছে যেরকম আমি আশাও করিনি। ওই সমস্ত শিক্ষার্থীরা দেখবে যে এই চতুর্থ বিষয়ে রেজাল্ট ভালো করে। প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে যে কোনো মূল্যে আমি অন্যান্য সাবজেক্টে ভালো করি বা না করি, চতুর্থ বিষয়ে যেন আমার মাস্ট বি A+ থাকে। প্রত্যেকটা বিষয়ে A+ পাওয়ার চেষ্টা করবে, তবে চতুর্থ বিষয়ে A+টাকে কনফার্ম করে A+ প্রিপারেশন নিয়ে আমাদের সকল সেশনগুলো ফলো করে তারপরে পরীক্ষার হলে যাবে। এই একটা মাত্র সাবজেক্ট আমার টোটাল রেজাল্টটা পরিবর্তন করে দেবে। আমি পরীক্ষাতে যে GPA পাওয়ার যোগ্য না, চতুর্থ বিষয়ের অতিরিক্ত 3 পয়েন্ট আমার মূল রেজাল্টের সাথে যোগ হলে টোটালি GPAটা চেঞ্জ হয়ে যাবে। যারা চতুর্থ বিষয়ে ফেল করবে তাদের ক্ষেত্রে 1 GPAও যোগ হবে না, 1 পয়েন্টও যোগ হবে না। কিন্তু তুমি A+ পেয়েছো, তোমার অতিরিক্ত 3 পয়েন্ট যোগ হচ্ছে, তুমি A পেয়েছো, অতিরিক্ত 2 পয়েন্ট যোগ হচ্ছে। এইভাবে তুমি চতুর্থ বিষয়ে যে GPAটা পাবে সেই GPAকে 2 দিয়ে মাইনাস দিয়ে যা থাকবে ওই GPAটা তোমার টোটাল GPAর সাথে যোগ হবে। এভাবে রেজাল্ট আসলে পরিবর্তন হয়। আমাদের ভিতর প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে আমরা দেখেছি, অ্যাটলিস্ট আমরা নিজেরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এই চতুর্থ বিষয়ের এত গুরুত্ব সম্পর্কে জানতাম না যে চতুর্থ বিষয়ে ভালো রেজাল্ট করলে এত কিছু হয়। মানে কি আমাদেরকে ওইভাবে কেউ গাইড করে নাই চতুর্থ বিষয়ের গুরুত্ব জানো, চতুর্থ বিষয়ে ভালো করলে এটা হবে, চতুর্থ বিষয়ে এত GPA পেলে এত হবে, এই বিষয়গুলো তখন কেউ বলে নাই। তবে আমাদের মাঝে একটা চিন্তা ছিল যে আমার সবগুলো সাবজেক্টে A+ পেতে হবে, কোনটা চতুর্থ বিষয় কোনটা কি আমরা এগুলো দেখতাম না। একটা টার্গেট ছিল যে ওই সাবজেক্টে আমাকে ভালো করতেই হবে এবং আমরা সবগুলো সাবজেক্টে ভালো করতাম। কিন্তু এখনকার সময় যে বিষয়টা খেয়াল করা যায় যে চতুর্থ বিষয়টাকে আমরা অবহেলা চোখে দেখি, যেহেতু ফেল করলে ফেল না, ওই সাবজেক্টে পাশ করলে কি ফেল করলে কি, ওই সাবজেক্টে আমরা পড়ার চেষ্টাই করি না,
কিন্তু আমার যেগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ওই চতুর্থ বিষয়। প্রত্যেকটা শিক্ষার্থী চতুর্থ বিষয়ে অবশ্যই ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। দেখো পরীক্ষার আগ মুহূর্তে এই ভিডিওটা দেওয়া খুবই প্রয়োজন ছিল, এই জন্য তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ কি এই বিষয়গুলোতে সবাই অবহেলা করে। আমরা 2023 সালে চতুর্থ বিষয় রিলেটেড যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা আপলোড করেছিলাম ঠিক পরীক্ষার আগ মুহূর্তে, তখন এই ভিডিওটা অত শিক্ষার্থীর কাছে পৌঁছায় নাই। পরবর্তী যখন চতুর্থ বিষয়ের পরীক্ষাগুলো শিক্ষার্থীদের হয়ে গেল তখন এসে আফসোস করলো, ভাইয়া এই ভিডিওটা, এই ধরনের ভিডিওটা, এই ধরনের গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনি যদি আরো আগে দিতেন সেক্ষেত্রে আমাদের উপকার হতো। আমি চাই যে এই ধরনের আফসোস যাতে তোমাদেরকে না করতে হয় আমি অনেক আগেই দিয়ে দিলাম, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়ে সতর্ক হতে পারে যে চতুর্থ বিষয় আমাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এই বিষয়ে অবহেলা না এবং কোনোভাবে আমার চিন্তায় যেন না থাকে যে চতুর্থ বিষয় ফেল করলে ফেল না, এই জন্য এই বিষয়ে ভালো করতে হবে না, না একদমই না। এই চতুর্থ বিষয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে তোমাকে, তাহলে তোমার টোটাল রেজাল্ট মিলে একটা ভালো জিপি আসবে। এই বিষয়টা সবাই মাথায় রাখবে, চতুর্থ বিষয়ে সেরকম ভাবে প্রিপারেশন নেবে এবং পরীক্ষাতে ভালো করার চেষ্টা করবে। এসএসসি 24 সম্পর্কিত সকল আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।